নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো কারি পাতা আর পাট পাতার বড়া। এটা কারি পাতা গাছ, গাছটি একটি ছোটোই, বড় গাছও আছে। আরও এখান থেকে কিছু কারি পাতা আমি তুলে নিচ্ছি। কারি পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছু পাট পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি। পাট পাতার বড়া তোমরা নিশ্চয়ই খেয়েছো, কিন্তু এই পদ্ধতিতে তোমরা তৈরি করে খাবে, ভীষণই টেস্টি হবে। এখানে নিয়েছি আমি কিছুটা সর্ষে আর কাঁচা লঙ্কা। সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। আর নিয়েছি এখানে কিছুটা আমি আতপ চাল, চাল ভিজিয়ে আমি রেখেছিলাম এক ঘন্টা আগে। তোমরা চালে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো, চালের গুঁড়ো দিয়ে করলে বড়াগুলো বেশ ক্রিস্পি হবে এবং কড়কড়ে হবে। সর্ষেটা আমি পেস্ট করে নিয়ে আসছি। সর্ষে কাঁচা লঙ্কাটা খুব বেশি মিহি পেস্ট করলেই, হালকা পেস্ট করেছি। এর মধ্যে আমি অল্প করে আতপ চালও দিয়ে দিচ্ছি, ভিজানো আতপ চাল অল্প করে দিয়ে আবারও পেস্ট করে আনছি। আতপ চাল, সর্ষে, কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। ময়দা এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব গুঁড়ো দিয়ে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখান থেকে 2-3টে পাতা একসাথে করে নেব আমি, পাট পাতা। একদম ব্যাটারে খুব ভালো করে ডিপ করতে হবে। দু তিনটে পাতা একসাথে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। পাট পাতার বড়া দুটো আমার ভাজা হয়ে গেছে। পাট পাতার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই একই ব্যাটারে আমি কারি পাতাগুলো ডিপ করে নিচ্ছি এবং গোটা গোটা কারি পাতায় আমি ভাজবো। কারি পাতা তোমরা জানো স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। কারি পাতাগুলো আমি এর মধ্যে ডিপ করে নিলাম। ওই তেলের মধ্যে কারি পাতাটাও আমি ফ্রাই করে নিচ্ছি। কারি পাতাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, তেলটা ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। পাট পাতার বড়া আর কারি পাতার বড়া আমার তৈরি হয়ে গেছে। দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। কারি পাতার বড়াটা দেখো কতটা ক্রিস্পি হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।